সালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীগণ, ক্লাসটি প্লিজ স্কিপ না করে, টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু একটি এডুকেশনাল চ্যানেল, সো প্রত্যেকটি কথার মাঝে কিছু না কিছু শেখার আছে। তো মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীগণ, প্রত্যেকটি আরবি শব্দের যেরকম প্রত্যেকটি বাংলা শব্দ আছে, ইভেন এক একটি আরবি শব্দের কিন্তু অনেকগুলো আরবি শব্দ আছে। তাহলে কত হলো, আমরা কোনগুলো শিখবো? হ্যাঁ, সব আরবি শব্দ শেখা তো পসিবল না। তাহলে আমরা শিখবো পরিচিত এবং প্রচলিত যে শব্দগুলো সকল আরব দেশের সাথে মিল আছে, আমরা সেগুলো শিখবো। আর ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে সেই শব্দগুলোই পাবেন, কারণ আমি এইভাবেই তৈরি করার চেষ্টা করি। আর হচ্ছে, আরবি ভাষা তো কোনো শেষ নেই, কারণ এত আরবি ভাষা, এভাবে এত আরবি কথা আমাদের দ্বারা সম্ভব না এবং শেখারও আমাদের প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে? যেই কনভারসেশন আমাদের প্রয়োজন, লাইক আপনি বাজারে গিয়েছেন, লাইক কারোর সাথে কথা বলবেন, রান্নার কাজে গেছেন, গাড়ির কাজে গেছেন, রঙের কাজে গেছেন, বা কোনো সেলুনে গেছেন, বা একজনের সাথে সাক্ষাতে কীভাবে কথা বলবেন, সেগুলো আমাদের শেখা প্রয়োজন। তো সেগুলো আমরা শিখবো, আর সেগুলো কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ভাবে দেওয়া আছে। আপনারা পিছনে গিয়ে আমার ভিডিও অপশনে গিয়ে ভিডিওগুলো ফলো করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কতটুকু শিখেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, বা কোন ধরনের ভিডিও আপনারা চান। ইভেন নতুন নতুন শিক্ষার্থী কিন্তু এই চ্যানেলে জয়েন করেন, তো তারা কিন্তু শুরু থেকেই চাচ্ছে, লাইক আনা, আমি, ইন্তা, তুমি, রু, যাওয়া, তারপর হচ্ছে মিতা, কখন, ওয়েন, কোথায়, এরকম। তো সেগুলো কিন্তু আবার মাঝে মাঝে আমার তৈরি করতে হবে নতুন শিক্ষার্থীদের জন্য। সো আপনারা ধৈর্য সহকারে শিখবেন, আর আপনারা ওভারঅল জানাবেন কোন ধরনের ভিডিও করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে, সরি আপনাদের সময় নষ্ট করতেছি, আমি এখন শুরু করবো আজকের গুরুত্বপূর্ণ কিছু কনভারসেশন নিয়ে আজকের ক্লাসটি শেষ করব। আর আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলতে। তো ফার্স্ট অফ অল আমি যে সেন্টেন্সটি এখন আলোচনা করব, আনা মালুম ইন্তা নফর কবির দুকি। দেখুন, আচ্ছা এখন মনে হয় কিছুই বুঝি নাই, আচ্ছা মনে করেন আমি নিজে বুঝি নাই, আমরা একটু সহজভাবে বুঝবো। আনা মালুম ইন্তা নফর, আচ্ছা তাহলে এতটুকু তো বুঝছি, আনা মালুম এটা কতবার বলেছি আমি, আনা মানে আমি, মালুম মানে আমি জানি, হ্যাঁ বা আমি বুঝতে পারছি এরকম। তো সো আনা মালুম আমি জানি, ইন্তা মানে কি তুমি, নফর মানে লোক, সো আনা মালুম ইন্তা নফর আমি জানি তুমি লোকটি কবির দুকি মানে বড় চালাক, কবির মানে কি বড়, বা ওয়াজেদ চালাক বা জেহাদা চালাক এইভাবে বলতে পারি। তো এটা আমাদের কিন্তু সবসময় ব্যবহার হয় না, বাট কিছু কিছু সময় আমাদের ব্যবহার করতে হয়, সেজন্য আমি কিন্তু এটা এখানে উপস্থাপন করেছি। তো চো আনা মালুম ইন্তা নফর কবির দুকি, আমি জানি তুমি লোকটি খুবই বড় চালাক, কবির মানে বড়। তাহলে আমরা এখানে পেয়েছি কি দুকি মানে চালাক। নেক্সট হচ্ছে দেখুন, ইন্তা লেশ কাঞ্জুস, মনে করেন আপনি আপনার কোনো চাদিকের সাথে বা আপনার কপিলের সাথে অনেক সময় কিন্তু রাগারাগি হয় টাকার ব্যাপারে, এই ব্যাপারে, ছুটির ব্যাপারে, হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে, তুমি খুব কৃপণ লোক, তুমি খুব চালাক লোক, তাই না? তো আমরা কীভাবে সেটা বলবো, সেটি হচ্ছে কি ইন্তা লেশ কাঞ্জুস, কাঞ্জুস মানে কি কৃপণ, তুমি এত কৃপণ কেন, ইন্তা ওয়াজেদ কাঞ্জুস, ইন্তা জেহাদা কাঞ্জুস, ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানে বেশি। প্রিশিক্ষার্থী একটু মনোযোগ সহকারে শুনবেন এবং শেখার চেষ্টা করবেন, আর প্লিজ ভালো লাগলে ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এবং সবাই প্লিজ একটি করে কমেন্টস করবেন। এখানে আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো জাস্ট আপনাদের 5-6 থেকে 6 সেকেন্ড 10 সেকেন্ড সময় নষ্ট হবে একটি কমেন্টস লিখতে বা তৈরি করতে। ওকে, তাহলে ইন্তা লেশ কাঞ্জুস, আপনি কৃপণ কেন, তো কখন কোন সময় ব্যবহার করবেন এতটুকু তো বুঝেন, অবশ্যই সেভাবে ইউজ করবেন, আর সবসময় তো এই শব্দ ব্যবহার করা যাবে না। নেক্সট হচ্ছে দেখুন, হিনি দেহাক মাইচির, আচ্ছা তাহলে দেহাক মানে কি হাসা, হাসার ক্ষেত্রে আমরা কি বলবো দেহাক, তো হিনি দেহাক মাইচির, তাহলে হিনি মানে এখানে, দেহাক মানে হচ্ছে কি হাসি, আর মাইচির মানে হচ্ছে উচিত না। তো মাইচির এটু একটি গুরুত্বপূর্ণ শব্দ, আলহিন ইন্তা বাররা রু মাইচির, মানে তোমার এখন বাইরে যাওয়া উচিত না, আলহিন ইন্তা রু বাররা মাইচির, গিরগির হিনি মাইসির, মানে এখানে বেশি কথা, গিরগির মানে বেশি কথা বলা উচিত না, ঠিক আছে। তারপর হচ্ছে আমস ইন্তা মাইজি ফুলুস, আমস মানে কি গতকাল, সরি আপনাদের সময় নষ্ট করতেছি আমি, কারণ আসলে বোঝানোর জন্য একটু এক্সপ্লেন করতেছি। যেমন মাইসির দিয়ে আমরা বিভিন্ন সময় উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি, ফর এক্সাম্পল যেমন আমস ইন্তা মাইজিপ, আমস ইন্তা মোজিপ,
মানে গতকাল, আমস মানে কি গতকাল তুমি আমাকে মজিব কি কী দাও নাই, ফুলুস দাও নাই, ফর এক্সাম্পল যেটা দাও নাই সেটা বসাবেন। আমস ইন্তা মজিব ফুলুস, গতকাল আমি তুমি আমাকে টাকা দাও নাই। আমস ইন্তা মজিব রাতিব, গতকাল তুমি আমাকে বেতন দাও নাই। হাদা মাইছির, এটা উচিত না। আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে দেখুন, কেফ ইয়াবগি, কেফ ইয়াবগি, ইয়াবগি মানে হচ্ছে কি কান্না। তাহলে কেপ মানে কি বন্ধ কর, কেপ মানে বন্ধ করার ক্ষেত্রে, বন্ধ করার ক্ষেত্রে কেপ। আবার সাক্কার মানে হচ্ছে বন্ধ করা। এখন সেই ক্ষেত্রে চাক্কার কোথায় ইউজ করবেন, কোনো দরজা বন্ধ করা, কোনো বাতি বন্ধ করা, কোনো এসি বন্ধ করা, সেই ক্ষেত্রে সাক্কার শব্দটি ব্যবহার করবেন। আর সাক্কেল, সাক্কার থেকে চাক্কেল, সাক্কেল মানে অন করা। আর কেফিনতা, তুমি থামো, মনে করুন আমি হেঁটে যাচ্ছি, আপনি আমাকে বলতেছেন যে কেফিনতা, কেফিনতা, তুমি একটু থামো, কেফিনতা সোয়াই আনাই জি, তুমি একটু থামো আনা, আমি আসতেছি। সম্মানিত শিক্ষার্থীগণ, আমি সেন্টেন্সটা আবার বলতেছি। তো কেফ ইয়াবগি, ইয়াবগি মানে হচ্ছে কি কান্না করা। তাহলে তুমি কান্না বন্ধ করো, কান্না করো না, কান্নাটা থামাও, এরকম বুঝে কান্নাটা থামাও। কেফ ইয়াবগি, কান্নাটা থামাও। নেক্সট হচ্ছে দেখুন, ইয়াবগি মাফি ফায়দা, ফি মানে আছে, মাফি মানে নাই। ওকে, খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো। ফায়দা মানে কি লাভ, মাফি ফায়দা, মাফি ফায়দা। হাদা শগুল সাউই, এই কাজটি করা মাফি ফায়দা। তাহলে লেশ ইন্তা ইয়াবকি, তুমি কান্না করতেছো কেন, মাফি ফায়দা, কোনো লাভ নেই। ইয়াবকি মাফি ফায়দা মানে কান্না করে কোনো লাভ নেই। তাহলে আমরা এখানে শিখেছি প্রিশিক্ষার্থীগণ, ইয়াবকি মানে কান্না করার ক্ষেত্রে, ইভেন ফায়দা মানে লাভ। নেক্সট হচ্ছে দেখুন, হুয়ান অফর আবু মৌত, হুয়ান অফর আবু মৌত, তার বাবা মারা গেছেন। এখানে আবু মানে কি বাবা, হুয়া মানে সেই, নফর মানে লোক। তারপর হচ্ছে কি মৌত, মারা, মরার ক্ষেত্রে আমরা বলবো হুয়া নফর মৌত, সে মারা গিয়েছেন। হ্যাঁ, মারা গিয়েছেন, মারার ক্ষেত্রে কেউ মরে গেছেন, সেই ক্ষেত্রে মৌত বলতে পারি। মরার আরবি হচ্ছে মৌত। সো হুয়া নফর আবু মানে সেই লোকটির বাবা মৌত, বাবা গেছে। প্রিশিক্ষার্থী দেখুন, এখানে কিন্তু খুবই সহজ, যুগ যুগ ধরে আরব প্রবাসী বাইরে যেভাবে কথা বলতেছেন সেভাবে কিন্তু আমরা শিখতেছি, এবং আমরা উই উইল লার্ন ভেরি ইজিলি টুগেদার। বাট এখানে কিন্তু দেখেন, দ্যার ইজ নো নিড টু গ্রামাটিক্যাল সিস্টেম, আপনার এখানে কিন্তু গ্রামারের প্রয়োজন নেই। জাস্ট ইউ ক্যান ইউজ ওয়ার্ড 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 বাই ওয়ার্ড। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ অ্যারাবিক ভোকাবুলারি। আপনি যত বেশি আরবি শব্দ মুখস্থ করবেন তত বেশি আপনি সাকসেস হবেন। জাস্ট মনের ভাব প্রকাশ করবেন আপনার ওয়ার্ডের সাথে, ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা এখানে শিখেছি কি, হুয়া মানে সেই, নফর মানে লোক, আবু মানে বাবা, মৌত মানে মরার ক্ষেত্রে বুঝে তার বাবা মারা গেছে। নেক্সট হচ্ছে দেখুন, ইন্তা ইজি ছুরা ছুরা, আপনি তাড়াতাড়ি করে আসুন, আমি আপনাকে বলতেছি ওয়াইন ইন্তা মজুদ, তুমি কোথায় আছো। এগুলো দেখুন, এগুলো কিন্তু বেসিক একটা কনভারসেশন। ইন্তা ইজি, তুমি আসো, ছুরা ছুরা, তুমি তাড়াতাড়ি আসো। ইন্তা ইজি চুরা চুরা, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ইন্তা মুখ তাখির, তুমি দেরি করো না, তাখির মানে দেরি করার ক্ষেত্রে। প্রিশিক্ষার্থী, আজকের মতো এখানে আমি শেষ করতেছি। সো প্লিজ সবাই কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর যেহেতু নতুন নতুন কিছু নতুন শিক্ষার্থী আমার এই চ্যানেলে ইনক্লুড হচ্ছেন, সো ওনাদের উদ্দেশ্যে আমার কিন্তু বেসিক যে কনভারসেশন, বেসিক যে ক্লাস, সেগুলো আমার রেগুলার করতে হবে। তো যারা একটু শিখেছেন, অ্যাডভান্স হয়েছেন, সো আপনারা ডোন্ট টেক এনিথিং, কিছু মনে করবেন না। ওনাদের জন্য আমার এরকম মাঝে মাঝে কিছু ক্লাস দিতে হবে, পূর্বের ক্লাসগুলো। তো সবাই ভালো থাকবেন। আই সেলিউট অল আরব প্রবাসী ভাইরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।